হ্যালো হ্যালো, তোমরা কেমন আছো সবাই? দেখো, আমি এখন রান্না করছি। রান্না করতে করতে ভাবলাম একটা ভিডিও দিই, কারণ ভিডিও দিতে পারছি না, শর্ট ভিডিও তো বানাতে পারছি না, অনেক বিজি মানুষ তো, তাই জন্য। আর তোমরা কেমন আছো বলো, একটু কমেন্ট বক্সে বলবে। আমাদের কী হবে বলো তো? সাদা সাদা ডাল আর আলু, আলুটা ভাজবো, হলুদ ভাজবো। কি হলো গো তোমার, ফুলিয়ে যাবে? ফুলিয়ে যাবে তো বলো, সবাই জিজ্ঞাস করে পুরুলিয়া কবে আসবে। পুরুলিয়া যাবো ভাসানের দিনে, বৃহস্পতিবারে পুরুলিয়াতে আসছি। পুরুলিয়া যাওয়া হবে ভাসানের দিন। ভাসানের দিনটা কি বার পড়ছে? কোথায় করছো? হ্যাঁ, এ কোথায়? এখানে থাকবো না, বৃহস্পতিবার অষ্টমী। বৃহস্পতিবার অষ্টমী দেখে দেবে, দেখবো। অষ্টমীর দিনে পুরুলিয়া, অষ্টমী নবমীর দিনে পুরুলিয়া আসবো। তুই কতদিন যাইবে? তারপরে তিন চার দিন, তিন চার দিন। আমি বৃহস্পতিবার তো বলে নিয়ে যাচ্ছি, বুঝলে? সোমবার যাব, আর তোমার মঙ্গল বুধ, বৃহস্পতিবার এথা আসার কথা আমার। শুক্রবার এথা আসব। দিব্যি তোমার অনেক ছুটি নিয়ে যাবে, অনেক ছুটি নিয়ে যাবে দিব্যি। ছুটি করলে হলো, বলো। হলো কিছু করার নাই, ঘর কো ঘর কেউ তো যেতে হবে। ঘর যাতে হোক সেটা ঠিক আছে, কিন্তু যদি ডিপ দিয়ে নিয়ে যাবে তখন আর কি হবে। তো বন্ধুরা বলো, তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? না, খাওয়া দাওয়ার কথা বলবো না। আমরা সোমবারে বাড়ি যাচ্ছি গ্রামে, সোমবারে গ্রামে যাচ্ছি, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত হয়তো থাকা হবে ওখানে। শুক্রবারে এখানে ফির চলে আসবো, শুক্রবারে। হ্যাঁ, আর বৃহস্পতিবারে শায়দ পুরুলিয়া যাব। বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পুরুলিয়া যাব। যারা পুরুলিয়ার আছো, যদি দেখা করার থাকে তো জানাবে কমেন্টে, নিশ্চয়ই তোমাদের সাথে আমরা দেখা করব। যদি কেউ পুরুলিয়া থেকে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, দেখা করার চেষ্টা করব। না, একদম কাঁসাই নদীয়ে দেখা হয়ে যাবে। কাঁসাই নদী কি দেখা হবে? পুরুলিয়ার লোক কাঁসাই নদী দেখবে, দেখা হবে। পুরুলিয়ার লোক কাঁসাই নদী আছে না নাকি? তাহলে ওরা কি গঙ্গা নদী যায়? যদি কেউ থাকো তো কমেন্টে জানাবে, যদি কেউ থাকো না, যদি কারো দেখা করার মন থাকে তাহলেই কমেন্ট করে বলবে। ফালতু ফালতু আর বলরামপুরে আসছি সোমবারে সন্ধ্যার সময়। বলরামপুরে সব সোমবারে সন্ধ্যার সময়, কটার সময় বলো তো? পাঁচটা বাজবে, পাঁচটা বলরামপুর, পাঁচটা। তাহলে আমরা বারোটা কটে, চারটেই, তিনটার দিকে, তিনটাই, তিনটা থেকে তিনটার দিকে এখানে বার হবো। চারটা পাঁচটা বলরামপুর, দু ঘন্টা রাস্তা। আর বলো, আর বলো, বস এতটাই পরিবার আছে, আর কি বলবো আমি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া করো, লাইনে জুড়ে যাও। হ্যাঁ না, রাতে আসছি, 11টার সময় লাইনে, সেখানে কথা হবে।